আমাদের বিধায়ক তহবিলের টাকা থেকে কেনা বারাসাত জেলা হাসপাতালে পেডিয়াট্রিক ভেন্টিলেটরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করছেন বারাসাতের বিধায়ক শ্রী চিরঞ্জীব চক্রবর্তী। বেসিক্যালি আমি একজন ক্ষুদ্র মানুষ, সামান্য আমার ক্ষমতা, বিধায়ক হিসেবেও ক্ষমতা কম, আরও বড় বড় যারা থাকেন, মিনিস্টার থাকেন বা এমপি টেমপি থাকেন, তাদের ফান্ড অনেক বড় হয়, সেন্ট্রাল ফান্ড হয় অনেক বড় হয়, আমার একটা ফান্ড পাই আমি, সেই টাকা থেকে ঘটনাচক্রে এটা ঘটেছে। সেটা ডাক্তারবাবু এক্ষুনি বলছিলেন, যেটা সেটা খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, একটি বাচ্চাকে এখান থেকে, একটা সদ্যজাতকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছিল কলকাতায় অন্য জায়গায় হসপিটালে। আমি তখন ফোন করে ওকে জিজ্ঞেস করছিলাম যে এটা কেন হচ্ছে, মানে একে পাঠানো হচ্ছে কেন, আমাদের কি অ্যারেঞ্জমেন্ট নেই, আমরা পারি না কিছু করতে, বলো না, আমাদের কাছে সেই অ্যারেঞ্জমেন্টটা নেই, একে আমাদের পাঠাতেই হবে, কলকাতায় পাঠাতে হবে, তাহলে বাঁচবে না বাচ্চাটা, মানে তার বোধহয় ওই লাংসটা তখন ডেভেলপ করে না, মানে এত ছোটো দেখছে। তো তখন আমি বললাম যে কিসের অভাবটা, কিসের মানে কী আছে, বলছে কোনো জায়গাতেই নেই, কলকাতা ছাড়া এই এটা প্রায় কোথাও নেই আমাদের, তাই তো আমাদের ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টেই নেই, জেলাতে পাওয়া যাবে না এটা, কিন্তু এটা একটা স্পেশাল হসপিটাল, এটা জেলা সদর, সেখানকার হসপিটাল, আমার হসপিটাল, তো সেখানে এটা নেই কেন, তো আমার ক্ষমতার মধ্যে কি হবে, মানে যত অ্যামাউন্ট লাগবে সেটা কি করা যাবে এখানে, বলে হ্যাঁ করা যাবে, বলে ও একটা অ্যামাউন্ট আমাকে বললো, ওই 8-10 লাখ টাকার মতো, সেই অ্যামাউন্টটা আমার পক্ষে দেওয়া পসিবল, আমি দেখলাম, আমি সঙ্গে সঙ্গে বললাম যে ওকে ইমিডিয়েটলি একটা এ করে অ্যাপ্লিকেশন করে আমার ওখানে পাঠিয়ে দাও আর আমি এই ফান্ডটা দিয়ে দিচ্ছি, সেই ফান্ডটা দেওয়া হয়, এবং এটা এমন কিছু কাজ না, আই এম জাস্ট এ বেয়ারার, আমার কোনো এর ভেতরে কোনো কৃতিত্ব নেই, আমি একটা টাকা পাই, সেই টাকাটা মানুষের টাকা, সেই মানুষকেই দিতে হয়, এবং সেই টাকাটা তাদের কাছে পৌঁছে দিয়েছি, হসপিটালে পৌঁছে দিয়েছি, তাই দিয়ে এমন একটা ইউনিট আজ হয়েছে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, যাতে এখন আর ওই ছোট্ট বাচ্চাগুলোকে আমাদের সঙ্গে সঙ্গে পাঠাতে হবে না এখান থেকে, এখানে তাদের চিকিৎসা হতে পারবে, কিছু দূর পর্যন্ত নিশ্চয়ই হতে পারবে, এবং কিছু সংখ্যায় হয়তো হতে পারবে, বেশি এলে হয়তো হবে না, তখন পাঠাতে হবে, এবং যেটা আর কারোর কাছে নেই ডিস্ট্রিক্টে, তার মানে এখানেই প্রথম হলো, তো সেক্ষেত্রে আমরা এক ধাপ এগুলাম, আমরা উন্নয়নেও এগুলাম এক ধাপ আর কি, এটা মমতা ব্যানার্জির ক্রেডিটেই যাবে, এবং সেই কাজটা করার জন্যে আজকে একটা বিশেষ দিন, খুব মজার দিন, কালকে কালী পুজো, তার আগের দিন, সাজো সাজো রব চলছে চারদিকে, বৃষ্টিটাও থেমে গেছে, কাজে বেশ কালী পুজোটা জমেই যাবে মনে হচ্ছে, সেই সময় আমি সবারকে শুভেচ্ছা জানিয়ে কালী পুজোর এই অবসরে এইটির উদ্বোধনের জন্য একটু এসেছি, একটু যদি আমরা উদ্বোধন করে দিই তাহলে এই কাজটা তো শুরু হয়ে যাবে, এবং এত সুন্দর একটা মহৎ কাজ সবাই মিলে করেছেন, বিশেষ করে আমাদের সুপারের বিরাট এ রয়েছে সুব্রতবাবু, এবং এই পুরো কাজটার জন্যে আমি এখানকার হসপিটালের সবাইকে ধন্যবাদ জানাবো, এবং যিনি এটার ভার নিয়েছেন, যার হাতে এটার মেনলি যিনি কাজ করবেন এটার উপরে, তার সঙ্গে আলাপ হলো, তিনি আমায় ফুল দিলেন একটু আগে, তো আমরা সবাই মিলে আসুন এই ধরনের কিছু উদ্যোগের কাজ করি, কিছু ভালো কাজ করি, হ্যাঁ এটা 8-10 লাখ টাকার মতো, 10 লাখ টাকার মতো। আচ্ছা, যদি ধরুন দেখা যায় যেরকম মাত্র যে টাকাটা অ্যালটমেন্ট করেছেন 8-10 লাখ টাকা, এরকম মূল্যের তো অনেক মেশিন রয়েছে যা মানে এরকম মেশিন যদি লাগে তাহলে আপনি সেটা আবার তাদেরকে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দেবো, আমি তো এর আগে অনেক দিয়েছি, আমি যতদিন আছি তার মধ্যে হসপিটালকে আমি অনেক রকমভাবে টাকা দিয়েছি, অনেক ক্ষেত্রে টাকা দিয়েছি, বাইরেদের আগে রুগীদের সঙ্গে যারা আসতেন তাদের কোনো বসার শেড ছিল না, বসার জায়গা ছিল না, সেইগুলো একটু করে দিয়েছি, আমার ক্যাপাসিটি অনুযায়ী, এখানে অনেক টাকা দিয়েছেন এমপিও কাকুলি ঘোষ দস্তিদার, তিনিও দিয়েছেন, কাজেই এখানে এই হসপিটাল থেকে আমরা দেখি অনেক রকমভাবে, যে যখন যেরকম প্রয়োজন হয় আমরা দেখি, এটা এলিভেটর তৈরি হয়েছে, এগুলো সবই আস্তে আস্তে হয়েছে আমাদের টাকায়। প্রথম এসেছিলাম আমি আজ থেকে 8 বছর আগে, তখন বাইরে পার্থেনিয়াম গাছে জঙ্গল হয়ে থাকতো, এইখান দিয়ে একটা রাস্তা ছিল গিয়ে, ওদিকে একটা রাত্রিবেলা দেখলাম একটা ওদিকে একটা বাল্ব ঝুলছে কোথাও, একটা দূরে অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে, এখান দিয়ে যাতায়াত করা যেত, কাজে যে কোনো লোক যাতায়াত করতে পারতো তখন, এখান দিয়ে হসপিটালে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না,
মানে আমি তো ঢুকে অবাক হয়েছিলাম দেখে, একটা পুরো বাড়ি একটা ভূতের বাড়ির মতো চেয়ারে ছিল। আজকে সেখান থেকে আট বছরের মধ্যে একটা অন্য জায়গায়, হ্যাঁ, এবং মেডিকেল কলেজ যদি হয় তাহলে তো আরও ভালো হবে, জমি আছে আমাদের, কিন্তু মানে আরও মানে আরও আরও যখন কমপ্লিট হবে সেটা বলছি তো হয়েছে, যদি সেই জায়গাটা আমরা পৌঁছতে পারি তাহলে আরও ভালো হবে। এই সমস্ত এখানকার স্টুডেন্টরা তারা যেতে হবে না, এখানে পড়তে পারবে, কলকাতা যেতে হবে না, ছুটতে হবে না। থ্যাংক ইউ। আজকে আমাদের বারাসাত জেলা হাসপাতালের এসএনসিউ যে ইউনিটটা, নিউবর্ন বেবিদের জন্য একটা বিশেষ ইউনিট, সেই ইউনিটে আমাদের বারাসাতের বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী স্যারের হাত ধরে, মানে বিধায়ক তহবিলের টাকায় আমাদের এখানে প্রতি মাসে প্রায় 1100-1150 ডেলিভারি হয়, এবং বছরে 12-13 হাজার হচ্ছে ডেলিভারি হয় বছরে। তো বিভিন্ন, শুধু এই জেলা নয়, বিভিন্ন প্রান্তিক যা অন্যান্য জেলাগুলোর যেগুলো আমাদের সীমানার সংলগ্ন, মানে আমাদের এই জেলার সংলগ্ন সীমান্তবর্তী, সেখান থেকেও প্রচুর পেশেন্ট এখানে চিকিৎসা করাতে আসে, যার ফলে এইটা আমাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হতো যে যদি দেখা যাচ্ছে কোনো কম ওজনের বাচ্চা, প্রিম্যাচিওর বেবি জন্মেছে, তাকে এমনও হয়েছে 600-700 গ্রাম ওজন, 800 গ্রাম ওজনেরও বেবি জন্মায়, এবং সেক্ষেত্রে অনেক সময় এদের লাং ম্যাচিওর করে না, তো আমাদেরকে ভেন্টিলেশন আছে এইরকম ফেসিলিটিতে আমাদের ট্রান্সফার করতে হয়, এবং সেই ট্রান্সফারটাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণের ট্রান্সফার, কারণ এখান থেকে 1 ঘন্টা রাস্তায় তাকে যেতে হবে। তো এক্ষেত্রে আমাদের মাননীয় বিধায়ক সাহেব যে তার বিধায়ক তহবিল থেকে এই উদ্যোগ নিয়ে এই মেশিনটা ঢোকালেন, তাতে এই এলাকার মানুষ এবং প্রত্যন্ত যে সমস্ত মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল তারা প্রত্যেকেই সবাই উপকৃত হবে। কবে চালু হবে? চালু হয়, অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবার কাজ শুরু।